আর মাত্র কয়েকটা দিন এরপরই ত্রিপুরার বিধানসভা নির্বাচন আর এই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে বিভিন্ন দল রবিবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে তৃণমূল রাজ্য জুড়ে ষাটটি কেন্দ্রের মধ্যে মাত্র আঠাশটি কেন্দ্রে প্রার্থী দিয়েছে তৃণমূল এবার এনারা করেছেন তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ নির্বাচনী ইস্তেহারে রাখা হয়েছে একাধিক প্রতিশ্রুতি প্রথম পৃষ্ঠাতেই রয়েছে উজ্জ্বল ভবিষ্যতের জন্য দশ অঙ্গীকার যার মধ্যে প্রথমেই রয়েছে শিল্পোন্নত ত্রিপুরার কথা যেখানে পরিষ্কারভাবে উল্লেখ আছে আগামী পাঁচ বছরে কার্যকরী এম এস এম সংখ্যা দুই দশমিক একুশ লক্ষে উন্নীত করার জন্য বার্ষিক দু হাজারটি নতুন এম এস এমই প্রতিষ্ঠা করা হবে নির্বাচনী ইস্তেহার প্রকাশিত হয়েছে ভালো কিন্তু তৃণমূলের মূল আখড়া মানে পশ্চিমবঙ্গ সেখানে হয়নি শিল্পোন্নয়ন পশ্চিমবঙ্গ ছেড়ে গিয়েছেন টাটা গোষ্ঠী যার মূলে রয়েছেন এই তৃণমূল প্রতি বছর কোটি কোটি টাকা খরচা করে সে রাজ্যে করা হয়ে থাকে শিল্পোন্নয়নের নামে একাধিক অনুষ্ঠান কিন্তু বাস্তবে তার ছিটে ফোঁটাও নেই দুয়ারে সরকার এই নামটির সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে আছে দুর্নীতি শব্দটি শিক্ষক নিয়োগ নিয়ে হয়েছে একাধিক দুর্নীতি গ্রেপ্তার হয়েছে বেশ কয়েকজন হ্যাভি ওয়েট তৃণমূল মন্ত্রী বিধায়ক নেতা একাংশের মতে দুর্নীতির আরেক নাম তৃণমূল সুযোগই সুযোগ ত্রিপুরার উন্নয়ন ত্রিপুরা সবাই শিক্ষার সুযোগ পায় ত্রিপুরা আছে কৃষকদের পাশে ইত্যাদি নানান প্রতিশ্রুতির কথা উল্লেখ করা হয়েছে এই ইস্তেহারে কিন্তু বাস্তবে যে ইস্তেহার ত্রিপুরায় নির্বাচনে প্রাক মুহূর্তে প্রকাশ করা হল তার ছিটে ফোটাও নেই পশ্চিমবঙ্গে এই তথ্য আমাদের নয় সবগুলো তথ্যের জানান দিচ্ছে নেট মাধ্যম এসএসসি সারদা নারদা টেট স্কুল সার্ভিস কমিশন সহ একাধিক দুর্নীতি সকলের সামনে ছোটোর থেকে বৃদ্ধ কারোর অজানা নয় রাজনৈতিক মনে করছেন টুপি পরানো রাজনীতি করে চলেছে তৃণমূল নিজেদের রাজ্যেই যখন দুর্নীতি কেলেঙ্কারি নিয়ে তালমাটাল অবস্থা তৃণমূলের ঠিক সেই মুহূর্তেই ত্রিপুরাতেও একই রাজনীতি করতে চাইছে তৃণমূল প্রকাশ করেছে তাদের নির্বাচনী ইস্তেহার প্রথমত এই রাজ্যেও বঙ্গের মতো গোষ্ঠী কোন্দল রয়েছে তৃণমূলে অন্যদিকে নিজেদের রাজ্যে যখন কোনো কিছুই চলছে না সোজাপথে একের পর এক নেতা মন্ত্রী হচ্ছেন গ্রেপ্তার ঠিক সেই সময় রাজ্যের মানুষ কতটা বিশ্বাস করবেন তাদের সিপিআইএম এবং কংগ্রেসের মিতালিকে যখন মেনে নিতে পারছে না ত্রিপুরার মানুষ সেই পরিস্থিতিতে কতটা তৃণমূলের উপর ভরসা রাখতে পারবে সাধারণ মানুষ তা নিয়েও তৈরি হয়েছে নানান প্রশ্ন সব মিলিয়ে যে একত্রিশ পাতার ইস্তেহার প্রকাশ করলো তৃণমূল সাধারণ মানুষ মনে করছেন এই ইস্তেহার ঢপের চপ ছাড়া আর কিছুই নয় দীর্ঘ পঁচিশ বছর সিপিআইএমের রাজ্য শাসন করলেও বিজেপি শেষ পাঁচ বছরে বদলে দিয়েছে রাজ্যের চেহারা উন্নয়ন হয়েছে অনেক অংশেই তা অস্বীকার করার কোনো পথ নেই রাজ্যের মানুষের অভিমত এই পরিস্থিতি এবং সময়ে যে ইস্তেহার প্রকাশ করেছে তৃণমূল তা হাস্যকর ছাড়া আর কিছুই নয় নিজেদের রাজ্যে যখন পাহাড় সমান কেলেঙ্কারি এবং দুর্নীতি করছেন এরা আর ত্রিপুরায় যে কতটা উন্নয়ন করবেন তারা তা আর বলার অপেক্ষা রাখে না বিউরো রিপোর্ট আর নিউজ